রাস্তায় গাড়ি চালাতে গিয়ে যদি কোনো প্রবলেম তৈরি করে কোনো চালক, তাহলে কিন্তু ট্রাফিক পুলিশ একটা মামলা দেয়। তো সেই মামলা ভাঙানোর জন্য আগে কিন্তু অনেক হ্যারাসমেন্টের শিকার হতে হতো, বাট এখন কিন্তু এই পদ্ধতিটাকে একদমই সহজ করা হয়েছে। অর্থাৎ আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি কিন্তু নিজেই আপনার সেই ট্রাফিক মামলাটা ভাঙাতে পারেন। কিভাবে, চলুন আপনাদেরকে প্রসেসটা দেখাচ্ছি। প্রথমে আপনি দেখেন আমার স্ক্রিনটার দিকে খেয়াল করে, ট্রাফিক মামলা দেওয়ার সময় পুলিশ কিন্তু আপনাকে ঠিক এরকম একটা কাগজ দেয়। তখন দেখেন এখানে কিন্তু একটা কেস আইডি থাকে, এই কেস আইডিটাকে আপনারা নোট করবেন, ঠিক আছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, এখন আপনাকে যে কাজটা করতে হবে এটা ভাঙানোর জন্য আপনাকে উপায় অ্যাপসে চলে যেতে হবে। উপায় অ্যাপসে আপনার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকতে হবে। উপায় অ্যাপসে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটার ভিডিও কিন্তু অলরেডি আমি আপলোড করেছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে আসবেন। ওকে, দেখে আপনারা যদি আপনাদের উপায়ে অ্যাকাউন্ট খোলা না থাকে, অ্যাকাউন্টটা খুলে নেবেন। খোলার পর কিছু টাকা লোড করে ফেলবেন। টাকা লোড করার পর এখন হচ্ছে আপনার মামলাটা ভাঙানোর পালা। উপায় অ্যাপসে আসার পর দেখতে পারবেন ট্রাফিক আইন, এখানে ক্লিক করবেন। ট্রাফিক আইন বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আবার কিন্তু কেস আইডি দিতে বলবে, জাস্ট আপনি ওই যে কাগজে যে কেস আইডি আছে এটা টাইপ করবেন। টাইপ করার পর এখান থেকে আপনার গাড়ির নাম্বারটা দেখাবে, তারপরে হচ্ছে ফাইন বা জরিমানার পরিমাণটা কিন্তু এখান থেকে দেখাবে। ওকে, আর কেস আইডির পাশে আপনার পেন্ডিং অপশনটা দেখতে পারবেন, তার মানে হচ্ছে আপনারা এই কেস আইডির এগেনস্টে কিন্তু টাকাটা পরিশোধ করেন না, এই জন্য পেন্ডিং দেখাচ্ছে। ওকে, সো এখন আপনাদের যে কাজটা করতে হবে, নিচের দিকে যে অপশনটা দেখতে পারবেন পরিশোধ করুন নামে, জাস্ট এখানে ক্লিক দিবেন। তার আগে আপনাদেরকে বলছি, যে পরিমাণ টাকা আপনার জরিমানা হয়েছে, ধরেন আপনার 3,000 টাকা জরিমানা হয়েছে, সেই টাকাটা কিন্তু আপনার উপায় অ্যাকাউন্টে আগে থেকে লোড করা থাকতে হবে। লোড করা থাকলে আপনারা যে কাজটা করবেন, পরিশোধ করুন যে বাটনটা রয়েছে এইখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। এবারে উপায়ের পিন নাম্বারটা চাইবে, আপনারা হচ্ছে উপায়ের পিন নাম্বারটা দিয়ে দিবেন। এবারে আপনারা ডিটেলস দেখতে পারবেন, কেস আইডি দেখতে পারবেন, ভেহিকলস নাম্বার দেখতে পারবেন, জমার পরিমাণ সহ যা কিছু আছে সবকিছু কিন্তু এখান থেকে আপনারা ডিটেলসে দেখতে পারবেন। এখন আপনি যে কাজটা করবেন, নিচের দিকে দেখেন একটা অপশন রয়েছে কনফার্ম করতে স্লাইড করুন, এরকম একটা অপশন রয়েছে, ঠিক আছে? যেভাবে হচ্ছে বিকাশে পেমেন্টটা হয়, জাস্ট এই স্লাইডটাকে হচ্ছে আপনি টেনে দিবেন। টেনে দেওয়ার পরে কিন্তু আপনার এই টাকাটা কেটে নিয়ে যাবে এবং আপনার সামনে এরকম একটা মেসেজ শো করবে যে ট্রাফিক ফাইন পেমেন্ট সম্পন্ন হয়েছে। এটা দেখে বুঝবেন যে আপনার ট্রাফিক মামলাটা ভাঙানো হয়ে গেছে, মানে আপনি ট্রাফিক মামলাটা অলরেডি শেষ করে ফেলেছেন বা ভেঙে ফেলেছেন। সো গাইস, এই ছিল মূলত প্রসেস যে কিভাবে ট্রাফিক কেস বা ট্রাফিক মামলাটা ভাঙাবেন। ভিডিওটা লেন্দি করবো না, আজকের মতো এখানে শেষ করবো। দেখা হচ্ছে আপনাদের সাথে এরকম আরো প্রয়োজনীয় ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।